শ্রী নৃপেন্দ্রনাথ ধর মহাশয়কে প্রণাম এবং ধন্যবাদ তার মর্মস্পর্শী প্রাণস্পর্শী বক্তব্যের জন্য। এবার আমরা আবার একটু চেষ্টা করব শ্রী দিলীপ বিশ্বাসের সাথে যুক্ত হওয়ার জন্য, তিনি ঘূর্ণি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কীর্তন পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী শ্রী দিলীপ বিশ্বাস, আমি তাকে এবার সরব করছি। নিজেকে একটু সরব করবেন। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। আমার গুরু মহারাজের পদ প্রথমে পরিবেশন করছি। প্রণাম জানাই শ্রীমদ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজজিকে, আমার গুরুজিকে। আর গানের কথা সুর করেছেন ডক্টর রত্নদীপ দাস। বাঁশরে উঠিল বাজি শারদ চাঁদিনে রাতে, নিকুঞ্জ কানন মাঝারে। বাঁশরে উঠিল বাজি শারদ চাঁদিনে রাতে, নিকুঞ্জ কানন মাঝারে। বাঁশি ফুকারি বলে শুনো গোরায় ধ্বনি, বাঁশি ফুকারি বলে শুনো গোরায় ধ্বনি। আর যে বীরাব সহিতে নারে, নিকুঞ্জ কানন মাঝারে। শুনিয়া বাঁশরি ধ্বনি পুলকি তারায় ধ্বনি, শ্যাম পানে ধাইল রে, নিকুঞ্জ কানুনে আসি দোহে দোহানি রখি, নিকুঞ্জ কানুনে আসি দোহে দোহানি রখি। অপূর্ব মিলন আবারে, বাঁশরি উঠিল বাজি শারদ চাঁদিনে রাতে, নিকুঞ্জ কানন মাঝারে। মধুর মিলন মাঝে রায় রূপে শ্যাম সাজে, নব নব রূপ ধরে। মধুর মিলন মাঝে রায় রূপে শ্যাম সাজে, নব নব রূপ ধরে। উদয় নদিয়া পরে রায় রূপ করে ছুরে, রাধা ভাবে শ্যাম গৌরবে। মুখে কৃষ্ণ নাম সদা হেবে অনুখন, মুখে কৃষ্ণ নাম সদা হেবে অনুখন। কোথা কৃষ্ণ বলে আমার খিচুড়ি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনিনি তাই ওঙ্কার দিয়ে আসি, কৃষ্ণ নাম যাচিয়া বেড়াই। নিমাই শুনিনি তাই নামে মাতোয়ারা, দোকে মিলে যাচিয়া বেড়াই। চৈতন্য লীলামৃত কৃষ্ণ লীলা শুনতে,
দোহে মিলে হয় সুর মাধুর্য, সাধু গুরুর প্রসাদে সহজে আসাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য, নিমাই নিতাই মিলি যশ সায়ুরে জরা জুরি অবতীর্ণ জগদ বন্ধু জগত বন্ধু সুন্দরম, জগত বন্ধু সুন্দরম, জগত বন্ধু সুন্দরম। আমার দ্বিতীয় নিবেদন, পরম পূজনীয় শ্রীপাদ মহেন্দ্রজির লেখা, বন্দে হম পরমানন্দ মহাবতরানন্দ পরম জগদ্বন্দে ভক্ত জগদ্গুরু। জয় সুন্দর লীলা রসময় জয় জগদ্বন্ধু হরে, জয় সুন্দর লীলা রসময় জয় জগদ্বন্ধু হরে। একাধারে নিধাই গুরু গোপী, একাধারে নিধাই গুরু গোপী, কিশোরী রাধিকা মোহন হে। জয় সুন্দর লীলা রসময় জয় জগদ্বন্ধু হরি হে। গোকুল নায়ক মুদিয় পাবক এবে পরিপুর ইন্দু হে, সংকীর্তন রাস রসোল্লাসি বন্ধু, সংকীর্তন রাস রসোল্লাসি বন্ধু, মহা উদ্ধারণ পারি জয় সুন্দর লীলা রসময় জয় জগদ্বন্ধু হরে। নন্দ নন্দন মিশ্র জীবন দীননাথ চিত্তমারে, যশোদা গোপাল সচির দুলালো, যশোদা গোপাল সচির দুলালো, বামদেবে অঙ্গ শোভন হে। জয় সুন্দর লীলার সময় জয় জগদ্বন্ধু হরি হে। মধুর মূরতি ময়ন আমদু হৃদয় সরোজ মধুপতি,
জয় দয়া ময় প্রেম জয় দয়া ময় প্রেম অনাথ আতুল শরণ হে জয় সুন্দর লীলার সময় জয় জগদ বন্ধু যুগেশ্বরে সর বিভুপরত কেবল মঙ্গল ভুবন পাবন সমন দমন ভুবন পাবন সমন দমন মহেন্দ্র জীবন বান্ধব জয় সুন্দর লীলার সময় জয় জগদ বন্ধু হরে জয় সুন্দর জয় জগদ বন্ধু নমস্কার জয় জগদ বন্ধু এতক্ষণ আমরা সকলেই মুগ্ধ হয়ে শ্রী দিলীপ বিশ্বাসের অপূর্ব কীর্তন শুনছিলাম আমরা সকলেই খুবই তৃপ্ত এবং তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে কীর্তন পরিবেশন করার জন্য আমরা এবার আমাদের পরবর্তী বক্তা শ্রীমতী অর্চনা সাহার কাছে চলে যাব তারপর বক্তব্য রাখবেন শ্রী জ্যোতির্ময় গুহ আমি তাকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য এখন বক্তব্য রাখবেন শ্রীমতী অর্চনা সাহা তিনি ক্যানাডার টরন্টো থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে তিনি ক্যানাডার টরন্টোয় কেমিস্ট হিসেবে উচ্চ পদে কর্মরতা তার জন্ম ফরিদপুর বাংলাদেশে এবং তিনি সেখানে খুব অল্প বয়সেই ছাত্রী জীবনে আমাদের পরমারাধ্য গুরু মহারাজজি ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজের অন্তরঙ্গ স্নেহস্পর্শে ধন্য তার জীবন ধন্য আর ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন শ্রীমতী অর্চনা সাহা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি তাকে অনুরোধ করছি 10 মিনিট সময় সীমার মধ্যে তার বক্তব্য রাখতে আমি আপনাকে এবার সরব করছি আনমিউট করছি একটু নিজে হ্যাঁ ঠিক আছে বলুন ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ সম্মানিত প্রধান অতিথি শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ আচার্য শ্রীমদ কান্তি বন্ধু ব্রহ্মচারী শ্রদ্ধেয় আচার্য শ্রীমদ উপাসক বন্ধু ব্রহ্মচারী শ্রী গৌরব বন্ধু ব্রহ্মচারী প্রাণপ্রিয় ভক্তবৃন্দ প্রিয় সুধি এবং আমার প্রাণপ্রিয় গুরু ভাই ও বোনেরা সবার জন্য রইল বিনম্র শ্রদ্ধা প্রণাম এবং শুভকামনা আজ আমাদের জন্য মহাশুভ সৌভাগ্যের দিন এই বিশেষ দিনে মহাপ্রভু জগৎবন্ধু সুন্দর ধরাধামে আবির্ভূত হয়েছিলেন জীব জগৎকে পালনের জন্য মানব জাতির কল্যাণের জন্য মহাবতারী শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আবির্ভাবের সার্ধ শত বর্ষ উদযাপন উপলক্ষে আজ প্রভু প্রিয় বন্ধুরা অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ মনন অনুষ্ঠানের আয়োজন করেছেন এই মহতি অনুষ্ঠানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন অংশগ্রহণকারী হিসেবে হতে পেরে নিজেকে ধন্য মনে করছি শ্রদ্ধেয় ভক্তগণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি বন্ধু যিনি কল্যাণ ও সুন্দরের প্রতীক
যিনি চিরকাল শুধু তার সৃষ্টির মঙ্গলের জন্য চিন্তা করেছেন, অশুভ শক্তির হাত থেকে তার সৃষ্টিকে ভক্তকুলকে রক্ষা করেছেন, তিনি জগৎবন্ধু সুন্দর। সুপ্রিয় বন্ধুগণ, কোভিড-19 এই লকডাউনের বন্দি দশায় আপনারা কেমন আছেন? পৃথিবীর এই মহা সংকট সময়ে যে সকল সম্মুখ যোদ্ধারা অর্থাৎ ডাক্তার, নার্স সহ মেডিকেল সেক্টরের সকলকে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যারা পৃথিবীর এই ক্রিটিক্যাল সময়ে নিজেদের জীবন বাজি রেখে নিরলস কোভিড-19 আক্রান্ত সকলকে সেবাদান করেছেন, মহানাম সেবক সংঘের পক্ষ থেকে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। এবং যারা প্রাণ হারিয়েছেন, প্রভু তুমি কৃপা করে তাদেরকে তোমার রাঙা চরণে ঠাই দিও, এটাই আজকে আমাদের প্রার্থনা। শ্রদ্ধেয় ভক্তরা, মানুষে মানুষে, জাতিতে জাতিতে আজ হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈরিতা লেগেই আছে। মানুষ ন্যায় নীতি ভুলে ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য মনুষ্যত্বকে পদদলিত করছেন। মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, মনুষ্যত্ব অর্জন করতে হয়। প্রভু নির্দেশিত পথ থেকে মানুষ নামের প্রাণীকুল এতটাই উল্টো ভাবে জীবনযাপন করছে যে অত্যাচারের পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে যে পৃথিবীতে মানবতা ধীরে ধীরে বিলুপ্তির পথে এগুচ্ছে, কিছুতেই ব্যালেন্স হচ্ছে না। হয়তো সেজন্যই কোভিড-19 আবির্ভাব, কে বলতে পারে। পৃথিবীর এই অবস্থা দেখে, ভক্তদের এই দুরবস্থা দেখে প্রভু জগৎবন্ধু সুন্দর কি ঠিক থাকতে পারেন? ভক্ত ছাড়া ভগবানও তো অসহায়, ভক্ত ছাড়া ভগবানকে কে ভক্তি করবে, কে ভালোবাসবে? শ্রদ্ধেয় সুধী, শ্রদ্ধেয় গোপীবন্ধু ব্রহ্মচারীজির রচনা এবং আমার প্রাণ প্রিয় পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির শ্রী শ্রী বন্ধুলীলার তরঙ্গিনী থেকে আমি নিবেদন করছি পাবনের সেবায় পতিতার দান। নতুন মন্দিরের কাজ শেষ হইয়া গিয়াছে। শ্রীমন্দিরের আসবাবপত্র, প্রভুর পালঙ্ক, শয্যাদি জোগাড় করিবার জন্য বিশ্বাসজি চেষ্টা করিতে লাগিলেন। বড় বড় দুইটি ট্রাঙ্ক কলকাতা হইতে আনা হইল, তাহাতে প্রচুর ব্যবহারের জিনিস, তোয়ালে, রুমাল, আতর, এসেন্স, গোলাপ জল ইত্যাদি রাখা হইল। খানখানাপুর গ্রামের মদন মোহন সাহা একটি সুন্দর চাঁদোয়া তৈরি করিয়া দিলেন, উহা খাটানো হইল। রাজবাড়ি নিবাসী রামগোবিন্দ বাবু প্রভুর পরম ভক্ত, সঙ্গতি সম্পন্ন লোক। বিশ্বাসজি তাহার নিকট প্রভুর শয়নের পালঙ্ক ও শয্যা চাহিলেন। তিনি বলিলেন, আমি অত সব দিতে পারবো না বাপু, ইহার জন্য আমি 25 টাকা সাহায্য করিতে পারি। বিশ্বাসজি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। অপরাহ্নে ফরিদপুর শহরের বারবনিতা ভক্ত খুকি আসিল। বিশ্বাস মহাশয় বলিলেন, ও খুকি, তুই কি প্রভুর নতুন মন্দিরের জন্য পালঙ্ক শয্যা দিতে চাস? খুকি বলিল, প্রভু যদি পতিতা সেবা গ্রহণ করেন আর আপনি যদি আশীর্বাদ করেন তাহলে নিশ্চয়ই দিব। বলিবার কালে খুকির চক্ষু অস্ত্র সজল হইয়া উঠিল। রামগোবিন্দ বাবু পরে শ্রী অঙ্গনে আসিয়া জানিলেন প্রভুর পালঙ্ক শয্যা খুকি দিবে, জানিয়াই চলিয়া গেলেন। কয়েকদিন পর কলিকাতা হইতে সকল দ্রব্যাদি লইয়া রামগোবিন্দ বাবু শ্রী অঙ্গনে আসিলেন। ঠিক সেই দিনই খুকির প্রেরিত লোক কলকাতা হইতে সকল দ্রব্যাদি লইয়া উপস্থিত হইল। বিশ্বাস মহাশয় দুইখানা পালঙ্কই শ্রীমন্দিরে পাতিয়া শয্যা রচনা করিয়া মশারি টাঙাইয়া দিলেন। রামগোবিন্দ বাবুর পালঙ্কের মূল্য 80 টাকা, আর খুকির দেয়া পালঙ্ক মাত্র 55 টাকা। শয্যা, মশারি ইত্যাদি রামগোবিন্দ বাবুর বেশি মূল্যে। দুই প্রস্ত শয্যার যে দামের পার্থক্য তাহা তাকালেই বুঝিতে পারা যায়। প্রভু একদিন বাল্যভোগের পর নতুন মন্দিরে আসিলেন। মন্দিরের মধ্যে এদিক ওদিক হাঁটিয়া চারিদিকে তাকাইয়া দেখিলেন, পরে ওই খুকির দেওয়া পালঙ্ক শয্যায় শয়ন করিলেন। সেই দিন হইতে প্রত্যহ বাল্যভোগের পর শ্রী শ্রী প্রভু একবার করিয়া নতুন পাকা মন্দিরে আসিতেন ও কিছু সময় খুকুর পালঙ্কে শয়ন করিয়া চলিয়া যাইতেন। দুইখানা পালঙ্কই পাশাপাশি পাতা ছিল। রামগোবিন্দ বাবু সেই মূল্যবান শয্যায় একটি দিনও প্রভু শয়ন করেন নাই। বিশ্বাসজি নিত্য এই দৃশ্য দেখিতেন আর হাতে তালি দিয়া বলিতেন,
দেখো পাবনের খেলা, পতিতার দান নীলা ধনীরে করিয়া হেলা। আমি এখন আংশিকভাবে নিবেদন করছি নিরবচ্ছিন্ন দর্শনানন্দ। ফাল্গুন মাস, শীতের প্রকোপ কাটিয়া গিয়াছে, বাসন্তী হাওয়া প্রবাহিত। একদিন বাল্যভোগের পর শ্রী শ্রী প্রভু সর্বাঙ্গ উন্মুক্ত করিয়া খাটের উপর বসিয়া আছেন। বাহিরে কতিপয় নরনারী দর্শন লালসায় অপেক্ষা করিতেছে। তাহারা হা বন্ধু দেখা দাও, হা বন্ধু দেখা দাও বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িতেছে। রঙ্গ নটবর বন্ধু হরি ক্রমে নানাভাবে দর্শন দিতে লাগিলেন। ক্রমেই দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। প্রত্যহ প্রায় 2-3 হাজার লোক সমবেত হইত। এত লোক একসঙ্গে ভিড় করিত বলিয়া সকলেই সমানভাবে দর্শন করিতে পারিত না। কেহ শ্রীমস্তক, কেহ পৃষ্ঠদেশ, কেহ পার্শ্বদেশ, কেহ বা শ্রীচরণ দর্শন পাইত। যে যে অঙ্গ দেখিত তাহাতেই তার পূর্ণ দর্শনের আনন্দ হইত ও সেই উল্লাসে ভরপুর হইয়া যাইত। জজ, ম্যাজিস্ট্রেট, ডেপুটি, মুন্সেফ, ব্যারিস্টার, জমিদার, ধনী, দরিদ্র, বিদ্বান, মূর্খ প্রভু দর্শনে আসিয়া সকলে সমান হইয়া যাইত। জাতি, বর্ণ, পুরুষ, নারী নির্বিশেষে সকলে আসিত দর্শন লোভে। যে একবার রূপ দেখিয়াছে সে আবার প্রলুব্ধ হইয়া আসিত। একদিন ইসলাম ধর্মাবলম্বী কয়েকজন বিশিষ্ট মৌলবী ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করিয়া প্রভুর দর্শন করিতেছিলেন। তাহাদের পরিচিত একজন হিন্দু ভদ্রলোক বলিলেন, ও মৌলবী সাহেব, আপনারাও আসিয়াছেন যে? মৌলবী সাহেব বলিলেন, কেন, দোষ কি? আমরা তো কোনো হিন্দু দেব মন্দিরে আসি নাই। ইনি যে জগতের বন্ধু, আমরা কি জগৎ ছাড়া? জগৎ বন্ধু আমাদেরও, ইনিও ইসমালি সম্পত্তি, সর্বজগতের সকল সম্প্রদায়ের ইনি আমাদেরও পীর। যুক্তিযুক্ত উত্তর পাইয়া ভদ্রলোকটি নিরুত্তর হইয়া গেল। সেই অনিন্দ সুন্দর বড় বপুখানি শ্রীমন্দির মাঝে কখনো শায়িত, কখনো উপবিষ্ট, কখনো বা দণ্ডায়মান অবস্থায় দর্শন করিত। আবার কখনো বা মন্দির মধ্যেই হেলিয়া দুলিয়া ললিত গতিতে বিচরণ করিতেন প্রভু। কখনো দরজার নিকটে আসিয়া 2 বাহু তুলিয়া দরজার চৌকাঠ ধরিয়া দাঁড়াইতেন। যখন যেভাবে দর্শন দিতেন তাহাতেই মন প্রাণ হরণ হইয়া যাইত। এমন ভাগ্য আমার কবে হবে ওই প্রভুরা শ্রীরাঙা চরণ দর্শন করে। এই মানব জীবন সার্থক হবে, এমন ভাগ্য আমার কবে হবে প্রভু হে, এমন ভাগ্য আমার কবে হবে প্রভু হে, এমন ভাগ্য আমার কবে হবে প্রভু হে। জয় জগৎ বন্ধু বলো, হরি বলো, হরি বলো। জয় জগৎ বন্ধু বলো, হরি বলো, হরি বলো। জয় জগৎ বন্ধু বলো, হরি বলো, হরি বলো। জয় জগৎ বন্ধু, জয়ত মহানামব্রত। শ্রীমতী অর্চনা সাহাকে আমাদের প্রণাম এবং ধন্যবাদ। অপূর্ব তাঁর বক্তব্য এবং কীর্তন শুনতে পারলাম আমরা। এবার বক্তব্য রাখবেন শ্রী জ্যোতির্ময় গুহ, তারপর বক্তব্য রাখবেন শ্রী সমীর রঞ্জন দাস। আমি তাকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। এখন শ্রী জ্যোতির্ময় গুহ, সহসম্পাদক মহানাম সম্প্রদায় এবং মহানাম সেবক সংঘ ভারত, তিনি আজকের বিষয়বস্তু শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের অবদান সম্বন্ধে বক্তব্য রাখবেন। সময়সীমা 10 মিনিট। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব সর্বিনং শ্রী হরি পুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরং। এই ভিডিও কনফারেন্সে
যোগদানকারী আমাদের মহানাম সম্প্রদায়ের দুই আচার্য শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী এবং শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী এবং বর্ষানা বিশিষ্ট সাধক শ্রী বিনোদ বাবাজি এবং অন্যান্য যে সমস্ত বরিষ্ঠ সন্তবৃন্দ ব্রহ্মচারী বৃন্দ যোগদান করেছেন তাদের সবাইকে আমি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। অগণিত যে ভক্তবৃন্দ এখানে এবং ফেসবুকে এই প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকেও আমি আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সময়সীমা খুব সীমিত, আমি চেষ্টা করব যত ঠিক সময়ের মধ্যে যাতে আমার বক্তব্য শেষ করতে পারি। উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজ পরমারাধ্য তিনি বললেন যে প্রভুর অবদান বলে শেষ করা যায় না, তার মধ্যেও একটু সংক্ষিপ্ত ভাবে আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রতজির লেখা ভাষণ ইত্যাদি অবলম্বনে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমার নিজের কোনো কথা নেই, তার তিনি যা লিখে গেছেন এবং বলে গেছেন সেই ওপরেই আমার বক্তব্যের ভিত্তি। যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা আমারই বোঝার বা বলবার ত্রুটি, জেনে ক্ষমা করবেন। অভিন্ন গৌর শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, গৌর সুন্দর আমার গুরু মহারাজ জি, এগেন তার কথা ছাড়া কোনো কথা নাই। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী জি লিখেছেন, চন্দ্রপাত একটি ক্ষুদ্রায়তন গ্রন্থ আপনারা জানেন, প্রভুর লেখা, আমরা মন্ত্রের মতো তাকে মানি, মুখস্থ করে রাখি। সেই গ্রন্থের ভূমিকায় পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী জি বলছেন, গৌর সুন্দর তিনি এসে মহাভাবে বিভাব থেকে বিভাবিত থেকে রাধারানীর বিশেষ কোনো গ্রন্থ রচনা করতে পারেননি, মাত্র আটটি শ্লোক শিক্ষাশ্লোক আমাদের উপহার দিয়ে গেছেন, কিন্তু প্রভু বন্ধু সুন্দর রূপে এসে তিনি কৃপা করে আমাদের কিন্তু বেশ কিছু তার শ্রী লেখনী প্রসূত বেশ কিছু গ্রন্থ পদ পদাবলী তিনি আমাদের উপহার দিয়েছেন। এর মধ্যে আমি একটু একটু নাম করি, একটি নাম প্রথম যেটি আসে সেটি ত্রিকাল গ্রন্থ, এটি সূত্রাকারে লেখা, ভীষণ কঠিন, প্রভু বন্ধু সুন্দরের সূত্র এবং তার মর্মোদ্ধার করাও খুব কঠিন, তুরীয় ভূমিতে না থাকলে এর মর্মোদ্ধার করা যায় না এবং অনেক সময় অনেক ভুল ব্যাখ্যা হয়। যেমন প্রভু এখানে লিখেছেন চারিবেদকে যুদ্ধ কহে, ধনলোভ গণিকা ইত্যাদি বহু কথা, আমি তার মধ্যে এখন যাচ্ছি না, অত্যন্ত কঠিন। এবং তুরীয় ভূমিতে, ধ্যানের তুরীয় ভূমিতে থেকে অনুধাবন করলে, ধ্যান করলে বিদ্যুৎ ঝলকের মতো, এর অর্থ হয়তো বা সাধকের হয়তো বা কোন সাধকের মনে প্রতিভাত হয়, এবং সেইভাবে গুরু মহারাজ কিছু কিছু এর ব্যাখ্যা করে গেছেন এবং এই গ্রন্থ নিয়ে কিন্তু তিনি ওপেনলি বা বিশেষ কোন আলোচনা বা এই গ্রন্থ তিনি প্রিন্টও করেননি, কারণ এটি অনেক ভুল অর্থ হতে পারে এবং সেই জন্য এটি সাধারণ সমাজে আলোচনাযোগ্য নয়। এরপরে প্রভুর লিখিত আরেকটি দুর্বোধ্য গ্রন্থ যেটি আমি বললাম চন্দ্রপাদ এবং তারপরে হরিকথা এবং সংকীর্তন পদামৃত এবং সংকীর্তন পদাবলী, এই তিনটে গ্রন্থই, চন্দ্রপাদ হরিকথা সংকীর্তন পদামৃত পদাবলী, তিনটে গ্রন্থই কিন্তু ছন্দে লিখিত এবং লীলা বর্ণনা। কিন্তু গুরু মহারাজ জি বলছেন সংকীর্তন পদামৃত পদাবলী পদাবলী যদি ইক্ষুর রস হয় তাহলে সেই ইক্ষুর রস গাঢ় থেকে গাঢ় হয়ে গুড় হয়েছে হরিকথায়, আর চন্দ্রপাদে সেটা হয়েছে মিছরি। চন্দ্রপাদ আস্বাদন করতেও বিশেষ কৃপার দরকার এবং হরিকথাও তাই, আর সংকীর্তন পদামৃত পদাবলী হয়তো বা বিদ্যাবত্তা সাধনা দ্বারা কিছু কিছু বোঝা যায়, কিন্তু সেখানেও কিছু কিছু পদ অতি উচ্চ ভাবে গান করে ভক্তের আনন্দ হয়, কিন্তু তার তত্ত্ব, যারা তাত্ত্বিক যারা দার্শনিক ভাবুক ভক্ত তারা তার তত্ত্ব বিশ্লেষণ করেও আনন্দে অধীর হয়ে যান। একটি গানের বর্ণনা এবং তার ব্যাখ্যা করেছেন গুরুদেব 10 পাতা 12 পাতা ধরে, তো এইরকম সেখানেও রয়েছে। যাই হোক, এর মধ্যে হরিকথা গ্রন্থটি
আজকে একটু এটি প্রভুর একটি বিশেষ অবদান এবং প্রভু স্বয়ং এটিকে মহা উদ্ধারণ গ্রন্থ বলেছেন, সেটি নিয়ে আমি একটু আলোচনা করব। এই সব গ্রন্থ ধ্যানের বস্তু এবং প্রভু যে লিখেছেন তার মহা আশ্বাস বাণী যে আমরা যদি বারংবার পড়ি মহা উদ্ধারণ গ্রন্থ তিনি বুঝাইবেন। এবং উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজজি বললেন যে মহেশ ব্যাকরণ পড়বে তারা বুঝতে পারবে প্রভু এই কথা বলেছেন, এটিরও একটি বিশেষ মানে আছে। যাই হোক, এই অপ্রাকৃত গ্রন্থ, এই গ্রন্থের যে কাব্যদিক অর্থাৎ তার যে অলঙ্কার, তার যে ছন্দ, তার যে অনুপ্রাস, এইসব দিকে তো যারা সাহিত্যিক তারা যেগুলো বোঝেন তারা এটা নিয়ে আলোচনা করবে এবং আমি সেই দিকে যাচ্ছি না। শব্দ চয়ন কি অদ্ভুত, কি দেব ভাষা, কি শব্দ প্রভু ব্যবহার করেছেন, এইসব শব্দ সেগুলো যে কোথা থেকে প্রভু পেলেন এবং কিভাবে তিনি তার ব্যবহার করেছেন সেগুলো দেখলেও অবাক হয়ে যেত। কিন্তু এগুলি বহিরঙ্গ, তার দিকে আমি খুব একটা যাচ্ছি না, কারণ হরি কথা নিয়ে আলোচনা করতে গেলে একটা কেন 10টা থিসিস লেখা হয়ে যেতে পারে, এটি এমন একটি গ্রন্থ। তাই সংক্ষেপে আপনাদের অতি সময় অল্প, তার মধ্যে এর একটু আস্বাদন দেওয়ার চেষ্টা করছি গুরু মহারাজজির কথা অবলম্বন করে। আমি এখানে যেহেতু এটি মহা উদ্ধারণ গ্রন্থ প্রভু বলেছেন এবং উদ্ধারণ কথাটার মানে হচ্ছে গুরু মহারাজজি বলেছেন তার শিকাগো ভাষণে এনজয়িং গড ইন হিজ ফ্যামিলি সার্কেল, অর্থাৎ ভগবানের অন্তরঙ্গ লীলা সঙ্গী হয়ে যাওয়াই হচ্ছে উদ্ধারণ এবং মহা উদ্ধারণ। তো এই ভগবানের অন্তরঙ্গ লীলা সঙ্গী হয়ে যাওয়া, লীলা রস আস্বাদন করা, তাতে হরিকথা গ্রন্থ পরম সহায়ক হতে পারে। এবং সেটি কিভাবে হতে পারে সেইখানে আমরা একটু অনুপ্রবেশ করছি। লীল এক একটি বর্ণনা প্রভু করেছেন, সেখানে প্রত্যেকটি পদে লীলার কি গভীরতা, অতল গভীরতা, ভাবলে অবাক হতে হয়। সব নিয়ে তো আলোচনা করা যাবে না, দুই একটা উপমা আপনাদের সামনে পেশ করব। সাধারণ লীলা গ্রন্থের মতো যেমন ভাবে হয় পূর্বরাগ, চিত্র দর্শন এইসব দিয়ে প্রভু হরিকথা শুরু করেন, হরিকথা শুরু হয়েছে খণ্ডিতা বিপ্রলব্ধা দিয়ে, যেখানে শ্রীকৃষ্ণ অন্য নায়িকা চন্দ্রাবলীর গৃহে কুঞ্জে রাত রজনী তিনি অতিবাহিত করে রাধারানীর কাছে আসছেন খণ্ডিতা, সেই খণ্ডিতা দিয়ে হরিকথা শুরু। এবং অদ্ভুত কথা, সেই খণ্ডিতা শুরু করে প্রভু সেখানে হঠাৎ বলছেন সুখ নিশাও অবসান, অর্থাৎ এই রাত আমরা সাধারণ বুদ্ধিতে জানি খণ্ডিতা নারী তার নায়কের চিন্তায় ঘুম হয়নি, উৎকণ্ঠিতা, সারা রাত্রি তিনি ভাবছেন নায়ক কেন এলেন না, তিনি কার কুঞ্জে গেছেন আমাকে ছেড়ে। অথচ রাধারানী প্রভু বলছেন সুখ নিশা, অর্থাৎ প্রভু বলছেন যে রাধারানীর কি অদ্ভুত প্রেমের ব্যাপ্তি, শ্রীকৃষ্ণ সুখই তার কাছে পরম সুখ, শ্রীকৃষ্ণ আজ যে চন্দ্রাবলীর কুঞ্জে আছেন এবং থেকে তিনি সেখানে আনন্দ আস্বাদন করছেন তাতে রাধারানীর বিন্দুমাত্র দুঃখ নেই, তিনি শ্রীকৃষ্ণের সুখেই তার পরম সুখ, এবং এত উদার তার হৃদয়। এবং তারপরেই প্রভু বলছেন কেলিকিলা কুসুমেশু কপি পলায়ন, কেলিকিলা অর্থাৎ রতি আর কুসুমেশু অর্থাৎ কামদেব, তারা রাধারানীর এই মনের উদার ব্যাপ্তি যেখানে কামনা ঈর্ষার কোন রকম স্থান নেই এটা দেখে তারা ভয়ে ভয়ে বৃন্দাবন তার রাধারানীর কুঞ্জ থেকে দূরে পালালে। তো এইরকম ভাবে খণ্ডিতার প্রত্যেকটা পদ সেখানে অদ্ভুত তত্ত্ব, রাধারানীর প্রেমের গভীরতা, চন্দ্রাবলীর মাধুর্য প্রভু আস্বাদন করেছেন। এরপরে একটা পদ আছে কুঞ্জ ভঙ্গে, সেখানে শুরুতেই প্রভু বলছেন আমি অল্প অল্প
একটু আস্বাদন করছি, একটা কথা বলছেন নিশিথিনী অনিকিনী, অর্থাৎ নিশিথিনী অর্থাৎ যে নিশীথ, যে রাত্রির পরে কুঞ্জভঙ্গ হচ্ছে সেই রাত্রিকে প্রভু বলছেন অনিকিনী, অর্থাৎ কুঞ্জের একজন সখী, প্রহরী সখী। অর্থাৎ এখানে প্রভু নিত্য লীলার দিকে ইঙ্গিত করছেন। গুরু মহারাজ বলছেন যে বৃন্দাবনে যে লীলা হচ্ছে এটা নিত্য লীলা, এই লীলা লীলা বৃন্দাবনে যে লীলা হচ্ছে এখানে রাত্রি রজনী লীলার রজনীর অনুগত লীলা নহে। রাত্রি কখন শেষ হবে সেইভাবে লীলা অনুষ্ঠিত হচ্ছে না, রজনী লীলার অনুগত। রজনী একজন সখী, নিশিথিনী একজন সখী প্রভু বলছেন, এবং লীলার পরিব্যাপ্তি অনুযায়ী নিশিথিনী অর্থাৎ রাত্রি নিজেকে বড় করছেন ছোট করছেন, তিনি একজন সখী প্রভু এই কথা বলছেন। অর্থাৎ তিনি এখানে রাত্রি দিন এগুলো আমাদের প্রাকৃত রাত্রি দিন নয় প্রভু এই কথা বলছেন লীলা। হ্যাঁ, তো দেখুন লীলার কি তত্ত্বের ব্যাপ্তি, প্রভুর তত্ত্বের কি গভীরতা। তারপরেই বলছেন একটা কথা, চেয়ে চেয়ে ঘুমায় রে, এই যে দুজনে ঘুমাচ্ছেন তো রাধা গোবিন্দ বলছেন কুঞ্জভঙ্গ হচ্ছে ঘুমাচ্ছেন, বলছেন চেয়ে চেয়ে ঘুমায় রে এই রাধা কৃষ্ণ প্রেম। সাধারণভাবে ভাবলে আমরা ভাবতে পারি কি উচ্চ ভাব, যে চোখের যে পলক ঘুমালে যে দুজন দুজনকে হারাবেন, দুজন দুজনকে হারাবেন ঘুমালে। হ্যাঁ, এইটা হচ্ছে এর মানে, দুজন দুজনকে এত ভালোবাসেন যে চোখের পলক তারা বন্ধ করতে চান না, চেয়ে চেয়ে ঘুমাচ্ছে। কিন্তু এর একটা গুরু মহারাজ বলছেন আরো একটা অনেক উচ্চ মানে এর রয়েছে, সেখানে একটা গভীর তত্ত্বের ইঙ্গিত কিন্তু প্রভু আমাদের দিচ্ছেন। প্রভু বলছেন যে রাধা গোবিন্দ আমরা ঘুমাই কেন যখন আমরা তমগুণের আশ্রিত হই, রাধা গোবিন্দ সত্য, তমগুণ তো দূর, রজ সত্যগুণের ওপারে, তারা দিব্য বস্তু, সুতরাং তাদের যে ঘুম প্রভু বলছেন এই ঘুম প্রাকৃত ঘুম নয়, এ জাগ্রত স্বপ্ন সুসুপ্তির অতীত একটা অনির্বচনীয় অবস্থা। সুতরাং সেই জন্য এটি আমরা সাধারণ কথায় যে জাগ্রত স্বপ্ন সুসুপ্তি এই টার্মিনোলজি ইউজ করি, প্রভু বলছেন রাধা গোবিন্দ এর এর অতীত বস্তু, বিয়ন্ড, তারা ট্রান্সেন্ডেন্টাল প্লেনে রয়েছেন। সুতরাং এই যে রাধা গোবিন্দের যে ঘুম এটা হচ্ছে জাগ্রত স্বপ্ন সুসুপ্তির অতীতে একটা দিব্য অবস্থা, একটা অনির্বচনীয় অবস্থা। দেখুন কি তত্ত্বের গভীরতা, প্রভুর প্রতিটি পদে, কথার প্রতিটি পদে এরকম তত্ত্ব রয়েছে। এরপরে মানের একটা পদ, হ্যাঁ মানের একটা পদ, সেখানে রাধারানী মান করেছেন এবং শ্যামসুন্দর এসে আপনারা জানেন তার পায়ে ধরছেন, হ্যাঁ দেহি পদ পল্লব উদারম। হ্যাঁ, এবং গুরু গুরু মহারাজ জি এই যে ধ্যানলব্ধ অর্থ পেয়েছেন, যেটা কথা আমি বলতে যাচ্ছি, তিনি সেটা পেয়েছেন এখানে, সে কাহিনীটা একটু স্মরণ করছি। আপনারা জানেন প্রভুর দিদি দিগম্বরী দেবী, তিনি শ্রীধাম শ্রীঅঙ্গনে থাকতেন, এবং গুরু মহারাজ জি যখন ছোট বয়সে শ্রীঅঙ্গনে থাকতেন তিনি তার কাছে প্রভুর সব বাল্যলীলা শুনতেন, এবং সেখানে সেখানে তার কাছে তিনি শুনেছেন প্রভু ছোট বয়সে যখন উপনয়নের পরই বাড়িতে রাধা গোবিন্দের সেবা করতেন, তিনি কখনো রাধাকে শ্যাম রূপে এবং শ্যামকে রাধা রূপে তিনি সাজাতেন সকালবেলা, এবং সাজিয়ে এই দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম বলতেন। এই প্রভুর যে ভাব, এইটি ধ্যান করতে করতে গুরু মহারাজ জি বলছেন, প্রভু যে পদটি লিখেছেন ঠিক তারপরেই, রাধা পদ কোকনথ দুকরে ধারণ, শতদল কুবলয় সুখ পরশন। রাধা পদ কোকনথ, কোকনথ মানে হচ্ছে রক্ত পদ্ম, রাধার যে চরণ দুখানি নর্মালি দেখতে রক্ত পদ্মের মতো, সেটা দুকরে ধারণ, শ্যামসুন্দর দুকরে ধারণ করতে যাচ্ছেন, ঠিক তারপরে লিখছেন সুখ পরশন। কুবলয় মানে হচ্ছে নীল পদ্ম, আর শতদল মানে সাধারণ পদ্ম, সাদা পদ্ম। অর্থাৎ রাধারানী এই যে মানের অবস্থায়, রাধারানী কিন্তু মান করেছেন কিন্তু শ্যামসুন্দরের কথা ভাবছেন, ভাবতে ভাবতে রাধারানী শ্যামের বর্ণ প্রাপ্ত হচ্ছে, আর শ্যামসুন্দর রাধারানীর মান ভাঙাবেন,
তিনি শ্যামসুন্দর রাধারানীর কথা ভাবতে ভাবতে রাধারানীর বর্ণ প্রাপ্ত হচ্ছেন। সেই জন্য রাধা পদ কোকনদ দুকরে ধারণ, তারপরেই বলছেন শতদল কুবলয় সুখ পরসন। শতদল অর্থাৎ শ্যামসুন্দর তখন রাধারানীর বর্ণ প্রাপ্ত হচ্ছেন, আর রাধারানীর পদ পদদ্বয় যেটা কোকনদ ছিল সেটা কুবলয় অর্থাৎ নীল পদ্ম হয়ে গেল, এবং তখন রাধা ভাবিত শ্যাম পদ ধরছেন, শ্যাম ভাবিত রাধা। এই দেখুন কি সুন্দর এখানে জয় জগৎ বন্ধু আশ্রদন, সময় একটু দেখবেন সময় এখানে একটি অদ্ভুত, হ্যাঁ আমি আর দু মিনিটে আমি বক্তব্য শেষ করব, অদ্ভুত পদের লীলার বিস্তার এবং তার বৈচিত্র্য। আরেকটি হরিপদা হরিকথা গ্রন্থের আরেকটি বিশেষ দিক হচ্ছে একটি একটি মহাতত্ত্ব গ্রন্থ। শ্রী গৌরসুন্দর আসার ফলে যেমন আমরা রাধারানীকে জানতে পারলাম, রাধার মহিমা আগে জানা ছিল না, তেমনি প্রভু বন্ধু সুন্দর এসে বিশেষত এই হরিকথা গ্রন্থে তিনি কিন্তু চন্দ্রাবলীর মহিমা আমাদেরকে জানিয়েছেন। এই হরিকথা গ্রন্থে বিভিন্ন জায়গায় তিনি চন্দ্রাবলীর মহিমা, এবং বিশেষত এই যে কীর্তনীরা বিভিন্ন কীর্তনে চন্দ্রাবলীকে প্রাকৃত সকাম নায়িকা বলে ভুল কুব্যাখ্যা করে, সেইগুলি সেই সব ভুল ব্যাখ্যা প্রভু আমাদের কাটিয়ে দিয়েছেন এবং বলেছেন সারা বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলায় সারা বৃন্দাবনে কাম বস্তুটাই নেই। সুতরাং চন্দ্রাবলী সকাম কোথায়? এই যে সকাম এটাও একটা উচ্চতর ভাবের সকাম, এই প্রভু এসব ব্যাখ্যা করেছেন। এবং চন্দ্রাবলী যে নিত্যানন্দ হয়ে নাম নবদ্বীপে গিয়ে নাম বিতরণ করলেন সেই অদ্ভুত ব্যাখ্যা, এবং নিত্যানন্দ তিনি বলরাম হলে এই প্রেম ধন তিনি কোথায় পেলেন? তিনি চন্দ্রাবলী রূপে রাধারানীর কাছে পেলেন। এই সমস্ত অদ্ভুত তত্ত্ব প্রভু কিন্তু এই হরিকথা গ্রন্থেই ব্যাখ্যা করেছেন। এবং আপনারা জানেন যে তার বিখ্যাত যে চন্দ্রপাদ গ্রন্থেও তিনি মহাপ্রলয় আশঙ্কা করে প্রথম চন্দ্রবালাকে দেখেছেন, চন্দ্রবালায় শোকুন্দ তুঙ্গ শেষ শ্রীলিত। এইভাবে তিনি চন্দ্রাবলীকে একটি বিশেষ জায়গা দিয়েছেন লীলায়। এবং রাধা গুরু মহারাজ বলছেন রাধারানী তো ভজনীয় তত্ত্ব, রাধা গোবিন্দ দুজনকে আমরা রাধারানী ভক্ত শ্রেষ্ঠ কিন্তু তিনি ভজনীয়, রাধারানীকে যদি আমরা ভজনীয় তত্ত্ব ধরি তাহলে কিন্তু তাহলে ভক্তদের মধ্যে চন্দ্রাবলী হচ্ছেন শ্রেষ্ঠা, এবং তিনি ভজন রাজ্যের অর্থাৎ ভক্তি রাজ্যের রানী, এইটি হরিকথা গ্রন্থে প্রভু প্রতিষ্ঠিত করেছেন। এবং হরিকথা গ্রন্থে আমরা একটা অদ্ভুত তত্ত্ব প্রভুর কাছে আমরা রায়ঋণ কথাটা শুনেছি, কিন্তু হরিনামই যে রায়ঋণ, এবং এই রায়ঋণ যে দুই প্রকার, গৌরসুন্দরের রায়ঋণ এবং নিতাই সুন্দরেরও রায়ঋণ, চন্দ্রাবলী রূপে নিতাই সুন্দরেরও রাধারানীর কাছে এই রায়ঋণ ছিল, এইসব অদ্ভুত তত্ত্ব সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। গৌরসুন্দরের মধ্যে যে সখীরা রয়েছেন আমরা জানি তিনি রাধা গোবিন্দ মিলিত তনু, গুরু মহারাজ বলছেন রাধা গোবিন্দ যদি মিলনে ভোর থাকেন তাহলে তারা প্রেমধন কোথায় কি করে মিলন করবেন বিতরণ করবেন, প্রেমধন তো বিতরণ করেন সখীরা। সেখানে প্রভু বলছেন রায় কুন্দ ললিতিকা শ্যাম সুন্দর বৃন্দিকা মহাযোগ বিরহ প্রতাপে এই রহস্যময় এই যে উদাহরণ, গৌর সুন্দরের মধ্যে শুধু রাধা গোবিন্দ নেই সখীরাও আছেন, এবং তার ফলে গৌর সুন্দর জীব উদ্ধারণ করতে পারছেন, নাম প্রেম বিতরণ করতে পারছেন। এইসব অদ্ভুত তত্ত্ব আমরা হরিকথা গ্রন্থে প্রভু সুন্দরের কৃপায় পেয়েছি, তার এই গ্রন্থ সবাই আস্বাদন করুন, এবং এই গ্রন্থের বহুল প্রচার হোক, এবং এর প্রভু বলে গেছেন হয়তো পরবর্তীকালে এর সঠিক ব্যাখ্যাকর্তা অনুধাবন কর্তা আসবেন। আমরা প্রভু সুন্দরের কৃপায় এই আশা রেখে তার কাছে প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জগৎ বন্ধু বল হরি হরি, জয় জগৎ বন্ধু। জ্ঞান গর্ভ বক্তব্য শুনলাম শ্রী জ্যোতির্ময় গুহর মহাশয়ের কাছ থেকে, তাকে ধন্যবাদ এবং প্রণাম। এবার বক্তব্য রাখবেন শ্রী সমীর রঞ্জন দাস, বন্ধু ভক্ত, তিনি শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর সম্বন্ধে 5 মিনিট সময় সীমার মধ্যে বক্তব্য রাখবেন। তারপর নাম কীর্তন করবেন শ্রী রাম বন্ধু দাস, আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। শ্রী সমীর রঞ্জন দাস, আপনি এবার আপনার বক্তব্য শুরু করুন, 5 মিনিট সময় সীমার মধ্যে বক্তব্য শেষ করবেন। জয় জগৎ বন্ধু, শুরু করুন।
ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दुष्टितं येन तस्मै गुरुभे नमः। गुरु ब्रह्म गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु रेव परम ब्रह्म तस्मै गुरुभे नमः। अज्ञानं तिमिरं शकनं जनशलाकाय तुष्कुरु उन्मूलितं येन तस्मै गुरुभे नमः। जस्य शरणमात्रेण ज्ञानम् उत्पद्यते स्वयं स एव सर्व सम्पन्ने तस्मै श्री गुरुवे नमः। जय जगद्बन्धु हरि। श्री श्री प्रभु जगद्बन्धु सुन्दरের 150তম বর্ষ শুভ আবির্ভাব উদযাপন উপলক্ষে অনলাইন ভিডিও কনফারেন্স মাধ্যমে চতুর্থ শরণ মনন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক শ্রী শ্রী 180 বিনোদ বিহারি দাস বাবাজি মহারাজ প্রিয়কুঞ্জ বর্ষনা মথুরা, সম্মানিত অতিথি বিশেষ অতিথি এবং ভারত বাংলাদেশ আমেরিকা কানাডা আজকের অনুষ্ঠানে বিভিন্ন আলোচকবৃন্দ উপস্থিত, আমেরিকা কানাডা ভারত এবং বাংলাদেশের মহানাম সেবা সংঘের সদস্যবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের সদস্যবৃন্দ উপস্থিত, আমাদের মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি দাদাজীবন শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী মহারাজ এবং মহানাম অঙ্গনের সাধু সন্ত ভক্তবৃন্দ সকলে আমার ভূলণ্ঠিত প্রণাম গ্রহণ করুন। আজ এই স্মরণ মনন অনুষ্ঠান সভায় আমাকে কিছু বলার সুযোগ দেওয়ায় নিজকে ধন্য মনে করছি এবং যারা এই সুযোগ প্রদান করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের বিষয় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের অবদান। আমাদের প্রথমে স্বীকার করছি বন্ধু সুন্দর আমাদের জীবন ধারণের জন্য এবং আদর্শ জীবন গঠন করার জন্য অনেক প্রেমের বাণী প্রদান করেছেন। তার মধ্যে দুই একটা সম্বন্ধে বলবো যা আমাদের মহানব সম্প্রদায় ব্রহ্মচারী এবং আমরা যারা মহানব সেবা সঙ্গের সদস্য সকলকে পালন করার অনুরোধ করব। বন্ধুর শপথ বাক্য, নিষ্ঠায় থাকো, সবাই সত্যের দিকে চলবে, সত্যই ধর্ম, সেবাই ধর্ম। আমরা যদি কমপক্ষে এই দুটি প্রেমের বাণী আমাদের জীবনে প্রস্ফুটিত করতে পারি আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আজ আরেকটি কথা বলবো, প্রয়াত পূজনীয় শ্রদ্ধেয় দাদা বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রাম নিবাসী শ্রীমৎ সন্তবন্ধু ব্রহ্মচারী, যিনি ঢাকা মহাপ্রকাশ মঠ এবং মমনসিং প্রভু জগৎবন্ধু সুন্দর মঠে অবস্থান করতেন, তিনি অনেক সাধু সেবায়েত তৈরি করেছেন। তার মধ্যে আমাদের মহানাম অঙ্গনে তিনজন সেবায়েত আছেন, শ্রীমৎ দুপায়ন বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ দেবব্রত বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ দেবাগ বন্ধু ব্রহ্মচারী। তাদের প্রভুর সেবা, তাদের প্রবচন, তাদের চলন আমাদের সকলকে আপ্লুত করেছে। তাই অনুরোধ করব আমাদের দাদা জীবনকে সাধু সেবায় তৈরি করার জন্য। পরিশেষে আমাদের পরম গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজির অশেষ করুণায় আমাদের পূজনীয় পূজ্যবাশ্রী গুরুদেব ভাগবত বঙ্গোত্তরী ডক্টর মহানবত ব্রহ্মচারী মহারাজ, যে যে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে পিএইচডি লাভ করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে গুরুদেবের নামে একখানা চেয়ার বসানো যায় কিনা মনের অভিপ্রায় জানাইলাম। বিশেষ করে আমাদের আদরের মেয়ে ইন্দুলেখা গুহ আমেরিকা থাকা অবস্থায় আমাদের মানব সেবা সংঘ আমেরিকা কানাডা এবং বিভিন্ন দাতাভক্ত আমার এই প্রস্তাব রূপ দেওয়া যায় কিনা করজোর মিনতি রইল। সকলকে আবার আমার ভুলণ্ঠিত আলোচনা শেষ করলাম। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। জয় জগৎবন্ধু। ধন্যবাদ শ্রী সমীর রঞ্জন দাস মহাশয়কে। এবার নাম কীর্তন করবেন শ্রী রামবন্ধু দাস, তিনি শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুর বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি সেই ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনের আশ্রম সেবক শ্রী রামবন্ধু দাস, তিনি এবার নাম কীর্তন করবেন, সময় 10 মিনিট। আমি তাকে এবার সরব করছি, তারপর ধন্যবাদ জ্ঞাপন করবেন
শ্রী আশিস দাস আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য শ্রী রামবন্ধু দাস আপনাকে আনমিউট করছি নিজেকে একটু আনমিউট করবেন জয় জগৎবন্ধু জয় জগৎবন্ধু জয় জগৎবন্ধু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে জয় জগৎবন্ধু জয় মহানাম যজ্ঞ আজকের এই ভিডিও কনফারেন্সে উপস্থিত সকল সভ্য সজ্জনকে আমার বন্ধু নতি আজকে আমাকে প্রভু জগৎবন্ধু সুন্দরের একটি কীর্তন গাওয়ার জন্য বলা হয়েছে জানি না কতটুকু পারব দাদা জীবন দিলীপদার কীর্তন শুনে আমি অভিভূত তার কাছে আমরা কিছুই না তবুও আমাকে অনুরোধ করা হয়েছে যেহেতু তাই স্বল্প সময়ে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে আস্বাদন করানোর জন্য জয় জগৎবন্ধু তোমরা গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম উভয়নায়াসে তোরে যাবে পূর্ণ হবে মনস্কাম উভয়নায়াসে তোরে যাবে পূর্ণ হবে মনস্কাম গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম উভয়নায়াসে তোরে যাবে পূর্ণ হবে মনস্কাম উভয়নায়াসে তোরে যাবে পূর্ণ হবে মনস্কাম গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম বন্ধু মহায়োদ্ধারণ মহাপাতকিতারণ বন্ধুর কাধারে পূর্ণ লীলা নিতাই গৌর রাধা শ্যাম বন্ধুর কাধারে পূর্ণ লীলা নিতাই গৌর রাধা শ্যাম গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম ব্রজের যশোদা জীবন নদে সচির নন্দন এবার ফরিতিপুরের বামাদুলাল জগৎবন্ধু গুণধাম এবার ফরিতিপুরের বামাদুলাল জগৎবন্ধু গুণধাম গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম বন্ধু করুণা করে এলো জীবের তরে বন্ধু করুণা করে এলো জীবের তরে এবার প্রেম বিতরণে হবে
শম্ভুলোক গো লোকধাম, এবার প্রেম বিতরণে হবে ভুলোক গো লোকধাম। গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম, ওরে জগৎবাসী চায় বলো জগৎবন্ধু জয়, ওরে জগৎবাসী চায় বলো জগৎবন্ধু জয়, পাবে বন্ধু নামে বন্ধু না বন্ধু নামে গোলক ধামে বন্ধু বলো অবিরাম, পাবে বন্ধু নামে গোলক ধামে বন্ধু বলো অবিরাম। গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম, গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম। অভয়নায়াসে তোরে যাবে পূর্ণ হবে মনস্কাম, গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম, গাও রে আনন্দ ভরে জগৎবন্ধু নাম। জয় জগৎবন্ধু। এখন আমি প্রভুর একটু মহানাম মহাকীর্তন গাইব এবং তারপরে তার ব্রহ্ম নাম দিয়ে আমার গান পর্ব আমি শেষ করব। হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, জয় হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, হরি পুরুষ জগৎবন্ধু চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পাতন, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পাতন, প্রভু 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 হে অনন্তায়
অন্তময় জয় প্রভু 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 হে অনন্তায় অনন্তময় হরি পুরুষ জগদ বন্ধু মহা উদ্ধারণ হরি পুরুষ জগদ বন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ বন্ধু বল হরি হরি বল জয় জগদ বন্ধু বল হরি হরি বল জয় জগদ বন্ধু বল হরি হরি বল হরি বল হরি বল হরি 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 জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু অতি মধুর কীর্তনের মাধ্যমে শ্রী রামবন্ধু দাস অনুষ্ঠানের সমাপ্তির পর্বে আমাদেরকে নিয়ে আসলেন, তাকে ধন্যবাদ এবং প্রণাম। এবার আমাদের একদম শেষ বক্তা শ্রী আশিস দাস, তিনি ধন্যবাদ যাপন করবেন। তিনি সহ সম্পাদক মহানাম সেবক সংঘ এবং মহানাম সম্প্রদায়ের এক্সিকিউটিভ মেম্বার, এবং তার ধন্যবাদ যাপনের মাধ্যমেই আমাদের আজকের এই চতুর্থ স্মরণ মনন অনুষ্ঠান শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সার্ধ শত বর্ষ উদযাপন উপলক্ষে সমাপ্ত হবে। শ্রী আশিস দাস, আপনাকে অনুরোধ করছি নিজেকে জয় জগৎ বন্ধু, জয় তো মহানাম ব্রত, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি অন্য কিছু চলছে? শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের 150তম শুভ আবির্ভাব স্মরণ মরণ উৎসব। একো হচ্ছে বোধহয়, একো না, ওটা আরতি কীর্তনের আওয়াজ। আরতি? না না, আমার আমাদের কথাগুলো শোনা যাচ্ছে, মানে কোথাও হয়তো জানি না কেউ ফেসবুক বরং কিছু চালিয়ে রেখেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা ফোনগুলো বন্ধ করে দিই। ঠিক আছে ঠিক আছে।
চতুর্থ জুম ভিডিও কনফারেন্স। আজকের বিষয়বস্তু ছিল শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের অবদান। সেই অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমার উপর দায়িত্ব পড়েছে যে আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানানো। তো আমি সর্বপ্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানের মূল আলোচক শ্রী শ্রী বিনোদ বিহারি দাস বাবাজি মহারাজ। তিনি আজকে আমাদের সামনে যেভাবে শ্রী শ্রী প্রভুর এই অবদান আমাদের সামনে আমরা আবির্ভূত, আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে তার আরও অনেক অবদান সম্পর্কে তথ্য আমরা জানতে পারব এই আশা রাখছি। কৃতজ্ঞতা জানাই আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানাম সম্প্রদায়ের সভাপতি বাংলাদেশ শ্রীমৎ কান্তিবন্ধু দাস ব্রহ্মচারীজিকে। তিনি তার অমূল্য বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আনন্দ দিয়েছেন, আমরা তাকে দণ্ডবত প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি তথা মহানাম সেবক সঙ্ঘের সর্বভারতীয় সম্পাদক সদ্য শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজ। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানটির মূল হোতা, তার দ্বারাই আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি। তিনি আজকে তা প্রভু সম্বন্ধে যে অবদান সেই সম্পর্কে যেভাবে আমাদেরকে আশ্বাদিত করিয়েছেন আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকছি। এরপর ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেছেন শ্রীমৎ প্রভু শরণ দাস ব্রহ্মচারীজি, তাকে ধন্যবাদ জানাই এবং আমার আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা জানাই। আজকে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ যিনি দিয়েছেন মহানাম সম্প্রদায় সর্বভারতীয় সম্পাদক তথা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর 150তম আবির্ভাব কমিটির সম্পাদক শ্রীমৎ বন্ধুগৌরব ব্রহ্মচারীজিকে। এছাড়া আর যারা যারা আমাদের এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছেন, শ্রী দীপক কুমার সাহা চট্টগ্রাম বাংলাদেশ, শ্রী মনোজ বিকাশ দেব রায় সিলেট বাংলাদেশ, শ্রী নৃপেন্দ্রনাথ ধর নিউ ইয়র্ক আমেরিকা, শ্রীমতী অর্চনা সাহা টরেন্টো কানাডা, শ্রী জ্যোতির্ময় গুহ ভারত, শ্রী সমীররঞ্জন দাস ভারত। তারা যেভাবে আমাদের সামনে আজকে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন আমরা খুব তাদের কাছে মানে খুবই আনন্দিত হয়েছি, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শ্রী দিলীপ বিশ্বাস, যিনি তার সুমধুর কণ্ঠে শ্রী উপাসকজি শ্রীমৎ উপাসকজির লিখিত গান আমাদের সামনে পরিবেশন করেছেন। ধন্যবাদ জানাই শ্রী রামবন্ধু দাস ফরিদপুর শ্রী অঙ্গন থেকে, যিনি একটি সুন্দর রচনা আমাদের সামনে কীর্তন পরিবেশন করলেন এবং প্রভুর নাম তারকম নাম আমাদেরকে শুনিয়ে আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর এবং মঙ্গলময় করে তুলেছেন। আজকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ জানাচ্ছি, যদিও উনি আমাদের অনুষ্ঠান লিপিতে ছিলেন না, বারাসাত শঙ্কর মঠের বর্তমান আচার্যদেব শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ, তিনি সারাক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি আজকে দেখেছেন, তাকে আমাদের মহানাম সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে আমার দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আর সবশেষে যার কথা না বললেই নয়, আমাদের সকলের প্রিয় ইন্দুলেখা যেভাবে সমস্ত অনুষ্ঠানটিকে উপস্থাপনা করলেন, আমি প্রভু চরণে প্রার্থনা করি তার আরো উত্তরোত্তর বৃদ্ধি হোক, এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে যাতে ভবিষ্যতে আরো উপস্থাপনা করতে পারে সেই জন্য আমি প্রভুর চরণে প্রার্থনা করি। আর গৌতম দাকে আমার বলার কিছু নেই, তিনি এবং দেবব্রত ব্রহ্মচারী যেভাবে এই অনুষ্ঠানটিকে
গত কয়েকদিন ধরে নানান চেষ্টার মাধ্যমে এই আজকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি আবার আবারও ধন্যবাদ জানাই। আমি আমার প্রণাম জানাই। আর আগামী 27শে সেপ্টেম্বর আমাদের ইচ্ছা আছে প্রভু জগবন্ধু সুন্দরের স্মরণবর্ণ অনুষ্ঠান, তার পঞ্চম পর্ব। এই ব্যাপারে আপনারা বিস্তারিতভাবে শ্রী জ্যোতির্ময় গুহ এবং ইন্দুলতা গুহর কাছে আপনারা শুনতে পারবেন। আমি সকলকে আমার আবার কৃতজ্ঞতা এবং দণ্ডবত প্রণাম এবং প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। জয় জগবন্ধু, জয় শ্রী গুরুদেব। জয় জগৎবন্ধু, জয়তু মহানামব্রত। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। শ্রী জ্যোতির্ময় গুহকে অনুরোধ করছি, যদি বিশেষ কোনো ঘোষণা থাকে তাহলে এখনই করে দিন, না হলে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আশিসদাকেও বিশেষ ধন্যবাদ, তিনি আমাদের মতোই এই অনুষ্ঠানের একজন বিশেষ হোতা। এবং আমাদের এইটা নয়, আমাদের মহানাম সম্প্রদায় এবং সেবক সংঘের কর্মকাণ্ডে এবং বিভিন্ন যে কালচারাল অনুষ্ঠানে তিনি একজন প্রধান ব্যক্তিত্ব এবং পেছনে থেকে সমস্ত কাজ তিনি করেন, তাকে ছাড়া কোনো অনুষ্ঠানই আমাদের সম্পূর্ণ হয় না। তাকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আমি আমার তরফ থেকেও স্বামী তপানন্দ গিরি মহারাজকে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাচ্ছি, তিনি আমাদের অনুষ্ঠানে আজকে সারাক্ষণ ছিলেন। এবং পরবর্তীতে আমরা আজকে পারলাম না, কিন্তু পরবর্তীতে আমরা তাকে আমাদের অনুষ্ঠানে অবশ্যই একবার আমন্ত্রণ জানাবো, এই প্রার্থনা তার কাছে রেখে আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। এবং সবাইকে জানাচ্ছি যারা যারা এখন অনুষ্ঠানে আছেন, আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে আমাদের ভাগবতী পাঠের অনুষ্ঠান হয় উইকেন্ডে, শনিবার রবিবার করে, এবং তার প্রচারপত্র আপনাদের কাছে কাল পরশুর মধ্যেই পৌঁছে যাবে। আপনারা আগামী শনি রবি এবং সোমবার গত তিন দিনই আমাদের ভাগবতী কথার অনুষ্ঠান আছে, আপনারা সেগুলো জানতে পারবেন। আপনারা অবশ্যই এই ভাগবতী কথার অনুষ্ঠানে যোগদান করবেন। এবং আশিসদা যেরকম বললেন, আবার আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরকে নিয়ে সার্ধশতবর্ষ স্মরণ অনুষ্ঠান আমরা সেপ্টেম্বর মাসের শেষ রোববার 27 তারিখে করব, দিন নির্ধারণ হয়ে গেছে এবং তার নোটিশ আপনাদের কাছে সময় মতো চলে যাবে। আপনারা ফেসবুকে মহানাম অঙ্গন কলকাতা ফেসবুক, এটি আমাদের অফিসিয়াল পেজ, এম ক্যাপিটাল, এ ক্যাপিটাল, কে ক্যাপিটাল, মহানাম অঙ্গন কলকাতা, এই পেজটাকে আপনারা ফলো করবেন। এখানে আমাদের সমস্ত নোটিশ, সমস্ত রকম বিজ্ঞপ্তি যায়, এছাড়া হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে তো থাকেই, এবং আমাদের ওয়েবসাইটেও পাওয়া যায় www.mahanam.org। এই তিনটে জায়গায় আপনারা দেখতে পাবেন এবং আপনারা সমস্ত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। এবং যারা যারা এই এতক্ষণ ধরে সমস্ত অনুষ্ঠান আমাদের ছিলেন জুমের ভিডিও কনফারেন্সে, ফেসবুকে, এবং এই অনুষ্ঠানটিকে তারাই তো সত্যিকারের সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদেরকেও আমি আমাদের সংস্থার তরফে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। জয় জগৎবন্ধু, জয় তোমার নাম। জয় জগৎবন্ধু।